ইলেকশন কমিশনের দপ্তরে মোহাম্মদ সেলিম কি বলছেন শোনাব আপনাদের। চাকরি যে কার্ড, তা না হলে হচ্ছে ভোটার আই কার্ড, তা না হলে হচ্ছে এই ধরনের অন্য আইডেন্টি কার্ড দিয়ে, এটা কি অন্যায় কথা আমি নিজে দাবি করছি যে একটা আরও বা ডিএম অফিস থেকে একটা আই কার্ড ইস্যু করা হচ্ছে, সেখানে একজনের নাম আরেকজনের ছবি থাকতে পারে, যার নাম আছে তার মধ্যে অন্য লোক যেতে পারে, সেজন্য তাকে আইডেন্টিটি এস্টাবলিশ করতে হবে। আর যারা রিফিউজ করবে তাদের বুঝতে হবে তারা ফেক লোককে ঢোকাতে চাইছে। যদি আমাকে যদি কেউ আইডেন্টি কার্ড দেখতে চায় আমি দেখাবো না কেন? কেন দেখায় না? যে আমাদের রাজ্যে এরকম হয়েছে যে এমপির টিকিটে জার্নি করছে অথচ সে এমপি নয়। এই জন্যই আমরা চাই এটাকে স্মুথ এবং সিমলেস করার জন্য আরও অনেকগুলো সাজেশন আমরা দিয়েছি। বিশেষত পোস্ট পোল ভায়োলেন্স যা হয়েছে রামনগরে, যাদবপুরে, সাউথ কলকাতার কিছু জায়গায়, দমদমে, অন্যত্র, সে ব্যাপারে আমরা নজর এনেছি এবং যেভাবে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। আর পঞ্চায়েত নির্বাচনে যেরকম ভোট শুরু হওয়ার আগে ভোট হয়ে গিয়েছিল, এখানে যাতে অন্তত ডামনাবারে কাউন্টিং শুরু আগে কাউন্টিং না হয়ে যায় সে ব্যবস্থা নিতে বলেছি। আপনি বলে দিচ্ছেন নামটা, সবাই জানে। আর সেই এজেন্সির লোক কবে বিজেপির কাজ করে, কবে তৃণমূলের কাজ করে, সেটা আপনারা জানেন। সে স্পেসিফিক আমাদের ক্যান্ডিডেট বলে দিতে পারবে যেখানে আরো তো বলা হয়েছে। তুই মনে করো ডামনাবার আরো মানবে? ডামনাবার আরোই তো গোটা বুথটাকে ক্যাপচার করানোর ব্যবস্থা করেছে। আমি প্রথম দিনই বললাম, এটা উদাহরণ দিলাম। আরে ভাতে একটা চাঁড়িতে একটা চাল টিপলি হয়ে যায়, বলো। অবশ্যই সে তো সিও ইসি তাই বলেছে যে দে উইল এনশিওর দিস। আমরা বরঞ্চ আরো বলেছে আরো যে সব ধরনের আশঙ্কা আছে সেগুলো স্পেসিফাই করে দিতে, আমরা সেগুলো স্পেসিফাই করে দিচ্ছি। শিক্ষিত অংশকে বাদ দিয়ে অশিক্ষিত অংশকে নিয়ে কাজ করার চেষ্টা করছে তৃণমূলের একটা হলমার্ক। এটা চিন্তিত নই আমরা, মানুষ আমাদের ক্যান্ডিডেট, আমাদের পার্টি কর্মীরা, বাম এবং কংগ্রেসের বাহিনী এবং সমর্থকরা তারা বুক চিতিয়ে লড়াই করেছেন সেখানে দাঁড়িয়ে। মরাল সাইডটা আমাদের দিকে, চোর বদমাশ গুন্ডাদের দিকে নয়। যে একটা সন্দেশ খালিত হয়েছে সেটা অনেকগুলো জায়গায় এরকম আছে, সেগুলো আমরা এখন তো ম্যাপিং হয়ে গেছে। আগামী দু বছর আমরা দেখব যে এই সমস্ত অবৈধ কার্যকলাপ যারা করছে তারা কিভাবে লেজ গুটিয়ে পালায়। আমরা এক্সিট পোল করি না, উই ডোন্ট বিলিভ ইট। আমাদের এক্সিট পোল মানে আমাদের ভোটটা হয়েছিল যারা অপদার্থরা পার্লামেন্টে ছিল তাদেরকে এক্সিট করার জন্য, এক্সিট ডোর দেখানোর জন্য। থ্যাংক ইউ। আমি এসব প্রশ্ন কিচ্ছু নেব না এখানকার। আজকে এই ইস্যুতে যা ইস্যু প্রশ্ন ছিল যদি বলো, সিওর সঙ্গে আমাদের মিটিং এবং এই এমপি দিয়ে, তারপরে স্পেসিফিক যাবে এখানে আছে ব্যারাকপুরের ক্যান্ডিডেট আছে সে বলবে, বলো। ইয়েস, ইংলিশ। টুডে অলমোস্ট অল অফ আওয়ার সিপিএম ক্যান্ডিডেটস হু আর অ্যাভেলেবল অ্যান্ড হু ক্যান ট্রাভেল ব্যাক টু দেয়ার কনস্টিটিউয়েন্সি বাই দিস ইভিনিং অ্যাকম্পানিড মি।